মানুষ রৌদ্রের মধ্যে কিভাবে কষ্ট করে একটু দেখুন। এখন 10টা বাজে, ঠিক আছে? এই 10টার সময় রোদ এরকম দিচ্ছে মনে হচ্ছে 48 ডিগ্রি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, ঠিক আছে? মানে যেরকম সৌদি আরব টরব দুবাই টুবাই যেরকম রৌদ্রের তাপমাত্রা থাকে না, সে একদম সেম এরকম তাপমাত্রা এরকম। আর আমি একটা জিনিস বুঝে কুল পাই না, আমাদের এই মানে নদিয়া ডিস্ট্রিক্টের এই তোমার এই গেদে লাইনটাই, মানে এই সাইডটাই এত রোদ, মানে বর্ষার সময় তো এইরকম বর্ষা দেবে তো আপনার ভাবার বাইরে, ঠিক আছে? আবার রোদের সময় এরকম রোদ দেবে আপনার ভাবার বাইরে, ঠিক আছে? আবার বর্ষার সময় তো শালা বর্ষা, আগে তো বর্ষাতে পুরো বাড়ি ছাড়া করে দিত, আর শালা জলই হয় না, ঠিক আছে? মানে আর সমস্যা আর কিছু বলার নাই, ঠিক আছে? আরে দেখুন এত রোদ্রের মধ্যে চাষবাস করেও শান্তি নেই, ঠিক আছে? শালা জনের দাম এখন 400-500 টাকা জন, মানে জনে আপনার যদি একটা জন নিতে যান তাও সে জন নিতে গেলে আপনার 500-600-700, মানে এক দুবেলা কাজ করলে মনে করুন যে আপনার 500-600 টাকা গুনতে হবে, ঠিক আছে? আর যদি একবেলা করেন তো 300 টাকাই হবে, ঠিক আছে? আর আগে যে পাট বাসা ছিল 50-60 টাকা 100 টাকার মধ্যে 100 টাকা শোয়া ছিল, সেই পাট বাসা এখন হয়েছে 300 টাকা, ঠিক আছে? এই যে এখনকার সময় সব পাট লাগাইছে, পাট লাগায় কি যা বিপদে পড়েছে মানুষগুলো, সে আর বলে বুঝাতে পারবো না আপনার, ঠিক আছে? এই শালা দেখুন এই যে এখন পাটের সময় দরকার বৃষ্টি, ঠিক আছে? বৃষ্টি না হলে তো জল হবে না, আর শালা জল জল না হলে শালা পাট জাগ দেওয়া যাবে না। এই দেখুন এখন মাঠে কোথাও জল নেই, ঠিক আছে? খাল মাল কোনো জায়গায় কোথাও জল নেই, তাহলে মানুষগুলোর পাট কোথায় জাগ দেবে? এই জমিতেই ভেড়ি করে পাট জাগ দিচ্ছে, আর দেওয়ার পরে শালা এই জল খরচা বেশি লাগছে, প্রত্যেক দিন মেশিন দিয়ে জল দিয়ে দিয়ে পাটে জল দিয়ে দিয়ে পাট জাগ দেওয়াতে হচ্ছে। আর বৃষ্টি হলে তো সেই জিনিসটা হইতো না, খাল মাল ভরে থাকতো, সে নিজে পাটটা জাগ দিলেই পাটটা হয়ে যেত, খরচা কমে যেত না মানুষের। আবার শালা বাজারে শালা যেসব দোকানদাররা আছে যারা পাট কেনে, ঠিক আছে, তারা বলে পাটের দাম নেই, আমাকে পাটের দাম দিচ্ছে না, ওই উপরের থেকে ইয়ে করে দিচ্ছে, ওই উপরের থেকে উপরের পুরো গাড় মেরে দিচ্ছে, ঠিক আছে? শালা নিজেরা নিজেরা যে একটা কমিটি গঠন করে যে নিজেরা জিনিসপত্র দাম কমায় সেটা মানুষের বলবে না, ঠিক আছে? বলে উপরের থেকে আমাকে পুরো গাড় মেরে দিচ্ছে, আমরা দাম দিতেই পারবো না, ঠিক আছে? এরকম অবস্থা, ঠিক আছে? মানে আমি গালাগালি দিই না, ঠিক আছে, তবু মানে খুব রাগ ধরে, যখন চাষবাস আমরা একটু করি তো অল্প, ঠিক আছে, বেশি একটা করি না, তো যেটুকুই করি মানে খুব রাগ ধরে, ঠিক আছে? তাই এই দেখুন শালা ছাগল গুলো আমি ছাগল ছাড়িছি, ঠিক আছে? বাড়ি এসলে কাজে কাজে জায়গায় গেলে শালা রান্না করে করে মরো, ঠিক আছে? মানে যতক্ষণ মানুষ খাবে ততক্ষণ রান্না করেই যাও, আর বাড়ি আসলে আর শান্তি নেই, বাড়ি আসলে হয় মাঠে যাও, নাই শালা ছাগলের পাশ পাশ দৌড়ো, দাও 4-5টা ছাগল আছে, দাও এই যে ছাগল ছাগল গুলো নিয়ে দেখো, ওই দাও দেখছো ছাগল ঘাস খাচ্ছে, আবার জ্বালা আছে ছাগল ছাড়িয়ে দিয়ে ওর পাশ পাশ ঘুরে বেড়াতে হবে, ঠিক আছে? যে শালা পরের ফসল মশল মুখ দিলি আবার সে লোক এসে গালি দেবো, আরে শালা আমার ফসল গুলো খাওয়াই দিলি ছাগল ছাইড়া, ঠিক আছে? বিশাল জ্বালা, ঠিক আছে? তো এই দেখো কি রোদ দেখো এখন, দেখেছো 10টা বাজে, দেখেছো? আর মানুষগুলো সব এদের টুপা মাথায় দিয়ে দিয়ে এক এক জায়গায় এক এক ভাষায় কথা বলে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা এখানে কেউ মাথাল বলে, কেউ টুপা বলে, ঠিক আছে, অনেক কিছু বলে, এই রোদ্রে গুতে থাকতে পারতেছে না, তো মানুষগুলো করবে কি? তো মানুষগুলো তো ওই করতে হবে না, তো ওই করেই দেখো। আর শালা এই দেখো ধান লাগাইছে, এই যে দেখো এখন বর্ষার সময় মানুষের কোনো মেশিন চালাই জল দিতে হয় না, ঠিক আছে? বর্ষার জলে ধান লাগানো হয়ে যায়, আবার ধান উঠেও যায়, দেখো এখন শালা মেশিন চালাই বর্ষার সময় মেশিন চালাই ধান জমিতে জল দিয়ে তাই প্যাক দিতে আছে, মানে প্যাক দিয়ে মানে কাদা করা, ঠিক আছে? আবার আমার ভাষা ভাষা আবার সবাই বুঝবেন কি না আমি বলতে পারছি না, ঠিক আছে? ঠিক আছে, তবে চেষ্টা করছি বলার, ঠিক আছে, আপনারা যাতে বুঝতে পারেন, ঠিক আছে? তো ওই ওই দাও ওই আমার ছাগল, ঠিক আছে? এই ছাগল কটা আমি মানে আমি পালি নেই, আমার মা পালে, ঠিক আছে? তাও বাড়ি আসলে মাঝে মাঝে একটু যত্ন আহ্বান করি, ঠিক আছে? মাঝে মাঝে আমার দুটো টাকা পয়সা দেয় তো আপদ বিপদে, ঠিক আপদ বিপদে ঠেকে গেলি তখন আমি দেখা যাচ্ছে ওই একটা ছাগল বিক্রি করে আমার কাজটা মিটাইনি, ঠিক আছে? ঠিক আছে, আর ভাবছিলাম বন্ধুরা ঘুরতে যাবো, ঠিক আছে, কিন্তু সে ঘোরাটা আর হইলো না, ঠিক আছে? ঘোরাটা হইলো না কেন, আমার মার একটু শরীর খারাপ, খুব শরীর খারাপ, ঠিক আছে? কালকে কাজের জায়গাতে আমার ছুটি নিয়ে বাড়ি আসতে হয়েছে ইমার্জেন্সি ভাবে, ঠিক আছে? এই জন্য আর আমি আজকে ভাবলাম যে একটু একটু এদিক ওদিক ঘুরতে যাবো, প্ল্যানিংও ছিল, ঠিক আছে, যে দেখ ভালো কিছু
ঘুরে মুড়ে আমি দেখাবো আপনাদের, ঠিক আছে? কিন্তু কপালে না থাকলে বলে না, কপালে না থাকলে কিছু হয় না, এইরকম ব্যাপারটা আছে ওই, ঠিক আছে? আমার কপালে কিছুই নাই, ঠিক আছে, শুধু আলু সিদ্ধ ভাত, ঘি মি দুধ কিছুই নাই, ঠিক আছে? যেখানে যাও সেখানে আবার মাঠে মারতে আমার ঘুর উবাই করে, ঠিক আছে? এই যে মোবাইল হাতে নিয়ে না মাঠে ঘুরতে উবাই করে, কেন বলতো? সেদিন শালা বাগানে গেছি একটু ঘুরতি, কৃষি জন্য কামড় দিল, এই দেখুন জ্বলা জ্বলছে, যে আমি আর সহ্যই করতে পারছি না, লাস্টে তো ভয় পেয়ে গেলাম, সাপে টাপে কামড় দিল নাকি? আর এই গরম বর্ষার মধ্যে না সাপ টাপ সব বাইরে বেরোয়, বুঝলেন? যে সারাক্ষণ তো সেই কাজে গিয়েও সে চিন্তায় চিন্তায় আমার ঘুম খাওয়া দাওয়া সব উড়িয়ে গেছিল, যে ভগবান কি জানা হয়, ঠিক আছে? এই দেখো সারা মাঠে দেখো ধান লাগাইছে, দেখাচ্ছি আপনাদের ধানটা, ঠিক আছে? ধান লাগাইছে, দেখো মাঠে একটু জল নাই, বর্ষার সময় কোথায়, আগে বর্ষার সময় আজ থেকে 5-7 বছর 10 বছর আগে এইসব মাঠে আমাদের ডুব জল থাকতো, ঠিক আছে? আর এখন জলই নেই, দেখুন ধান লাগাইছে, ধান ধান আগে আগে যখন 5-7 বছর আগে চিন্তা ভাবনা করতাম যে কি কায়দায় আমরা এই ধানগুলো বর্ষার হাত থেকে বাঁচাবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগাই দিয়ে তাতে জলদি জলদি যাতে হয়ে যায় তা কেটে মেটে বাড়ি নিয়ে যাবো, কিন্তু সেটা এখন আর সম্ভব হয় না, ঠিক আছে? এখন ধান জলের অভাবেই মরে যায়, আগে তো জলে ডুবার ভয় ছিল আর এখন জলের অভাবেই মরে যায়। এই দেখুন দেখাচ্ছি আপনাদের, এই দেখুন শালা ধানের জমিতে একটু জল নাই, দেখছেন? এই দেখুন একটু জল নাই চারিদিকে, আর সেই সেই গায়ে মানে সেই গার ফাটা রোদ, ঠিক আছে? মানে এই এ রোদ আর সহ্য করা যায় না, আমি একটু আইসি মনে হচ্ছে আমার মানে আমার পিত্তি পর্যন্ত চলে যাচ্ছে, ঠিক আছে? এত অসহ্য লাগছে, ঠিক আছে? আর দিন দিন মনে হচ্ছে বৃষ্টি মিষ্টি সব বন্ধ হয়ে যাচ্ছে, তাপমাত্রা দিন দিন বাড়িয়ে যাচ্ছে। এই দেখুন কি অব কি অসহ্য কাজ শুরু হয়েছে, দেখুন এই যে আমি দেখাচ্ছি ভেড়িটা বানাইছে, এই লোকে যা কতগুলো টাকা লাগিয়েছে, আর বৃষ্টিটা যদি হয়তো এই কি করা লাগতো, এই দেখুন আমি দেখাচ্ছি চল। এই দেখুন শালা তাবু কিনে ভেড়ি দিতে আছে, মানে জলটা যাতে বাইরে না বেরোতে পারে, ঠিক আছে? জলটা বেরোয় গেলে তো লোকের লস হয়ে যাবে না, পাটটাই যাক হবে না। তাই এই দেখুন শালা এই নিজের জমিতেই ভেড়ি বাঁধিছে তাবু কিনে, ভাবতে পারছেন? মাটি কেটে ভেড়িয়ে দেখুন তাবু কেটে ভেড়ি বেঁধে তারপরে এই কাজ করতে হয়েছে, মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন আপনি? এই দেখুন পাট জাগতেছে, তার কি বলবো, যে রকম শালা সরকার হারামি হয়, ঠিক আছে? সরকার হারামি না বলে পারার নাই, কেন বলুন তো? শালা কোনো কিছুর একটা ফিক্স রেট পারবে না, ফিক্স রেট বলতে যে এর নিচেই যে তুমি ফসল কিনতে পারবে না সেরকম কোনো একটা কায়দা করবে না, ঠিক আছে? বা কোনো তেল মেল যে এর নিচেই তুমি বিক্রি করতে পারবে না তা শালা করবে না, ঠিক আছে? যে শালা ব্যবসায়ীরা যে যেরকম পারছে লোকের গাড় মেরে মেরে খাচ্ছে, ঠিক আছে? এ ওর গাড় মারছে, ও ওর গাড় মারছে, আর তো মাঝে পড়ে ওরা কৃষকগুলো ভাড়া পুরো একদম শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জীবনটা এরকম, ঠিক আছে? আর কিছু বলার নাই, ঠিক আছে? এই দেখুন ওই ছেলেটা 300 টাকা কাজের জন্য ওই পাট টেনে টেনে সেই কোথায় নিয়ে যাচ্ছে, এখান থেকে ধরুন 2 কিলোমিটার রাস্তা কি 1.5 কিলোমিটার রাস্তা পাটটা টেনে নিয়ে গিয়ে তাই ফেলবে, বুঝতে পেরেছেন? ওই ছেলেটা এই আসছে আমাদের দুনিয়া, ঠিক আছে? যার শালা আছে অডেল আছে, আর যার শালা নেই শালা কিছুই নেই, জীবনটাই এরকম, ঠিক আছে? মানুষ বলে কষ্ট করলে হয়, আর বাবা কষ্ট করে অনেকে পারে না করতে, ঠিক আছে? এর একটা নসিবেরও ব্যাপার আছে, ঠিক আছে? যে কপালেরও একটা ব্যাপার আছে, অনেক শালা জম্বের খাটা খাটে, ঠিক আছে? আবার অনেক কাজ করে না, সে হাজার হাজার টাকা ইনকাম করে, ঠিক আছে? এক আছে এক মানে কাজের প্রসেস আমরা অনেকে ধরতে পারি না, আবার অনেকে আছে যে আমরা জিনিসটা বুঝতে মানে আমাদের নসিবে না থাকলেও অনেকে অনেক সময় অনেক বুদ্ধি খাটাও হয় না, ঠিক আছে? কপালও আছে নিজের কর্মও আছে, ঠিক আছে? দুটো মিলেই মিশেই সব কিছু ব্যাপারটা, ঠিক আছে? মানুষ আস্তে আস্তে না চাষবাস বন্ধ করে দেবে, ঠিক আছে? কিছু করার নেই, চাষবাস বন্ধ নেই করবে কি? দেখুন শালাই যে ঢামনা যদি ঘাস দাও কিভাবে জ্বালাইছে, দেখো একটু ঘাসটা, ঠিক আছে? এই ঘাস মারার জন্য আবার এ ওষুধ দিতে হবে, সে ওষুধ আবার কিনতে হবে 1000 টাকার, বুঝতে পেরেছেন? ঠিক আছে, মানে মানুষ যে একটু শান্তিতে কোনো কিছু করবে সে আর সেই দিন শেষ, ঠিক আছে? আগে শুনেছি সার ওষুধ ছাড়াই চাষ করে মানুষ, মানে যার 2 বিঘে জমি ছিল সে 2 বিঘে জমিতে বাড়ি ঘর সব করে ফেলাইছে, ঠিক আছে? আরে এখন শালা 10 বিঘে জমি যার, সেও শালা একটা ঘর দিতে ভয় পায়, সেও
সেও একটু সুখী থাকতে ভয় পাই, কয় কি ও সারা যা চাষে যা খরচা ও আমি খাইটে খাইটেই মরে যাবো আমি। ঠিক আছে, চারিদিক শুধু এই এই পাটের সময়টা যা আসলি না আমার এত বিরক্ত বোধ হয়, আমি আর বলে বোঝাতে পারবো আপনাদের। ঠিক আছে, মানে পুরো মাঠটা মাঠটা অনেক বড়, তো ফাঁকা থাকলে হাওয়া বাতাস চারি সময় আসার তালেই থাকে। ঠিক আছে, কিন্তু এই সারা মাঠে যখন পাট হয়ে যায় না তখন বাড়িতেও হাওয়া লাগে না। ঠিক আছে, আর বাড়ি উঠতে সালা মাঠের মধ্যেই সে আর এক জ্বালা। ঠিক আছে, ঠিক আছে, অবশ্য শহর অঞ্চলের থেকে অনেক ভালো আছি, ওই শহর অঞ্চলে বড় গাড়ির মধ্যে গাদা গদি করে সব তার লোকজন থাকে। ঠিক আছে, একটা ফ্ল্যাটের পর একটা ফ্ল্যাট, একটা ফ্ল্যাটের পর একটু বড় হাঁটার জায়গা নেই, একটু বসার জায়গা নেই, ওর থেকে আমাদের গ্রাম অঞ্চলে অনেক ভালো। ঠিক আছে, এটা যে যাই বলুক, আর আমি এইটুকু বলি যে শহরের থেকে গ্রাম অঞ্চলে অনেক ভালো, নিজের ইচ্ছা মতো অনেক জায়গা নিয়ে তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও, কোনো ব্যাপার নেই। আর ওই ফ্ল্যাটে যে কি যে কষ্ট, সেটা কই আমার ছাগল গুলো কই, এই দেখো এই ছাগলটার নাম আছে জোসনা। ঠিক আছে, তোমরা আবার ওই জোসনার কথা মনে করো না যে বেদের মেয়ে জোসনা খ্যাত ওই ওই মুভির ওই নায়িকা না, কিন্তু এই এর নাম আমি জোসনা দিচ্ছি এই কারণে এ শরীর স্বাস্থ্য একটু ভালো, বুঝলেন, লম্বা চওড়া একটু আছে। ঠিক আছে, আবার মাঝে মাঝে অ্যাক্টিংও ভালোই করে। ঠিক আছে, অ্যাক্টিং ভালোই করে বলতে মানে যখন ডাকা শুরু করে তখন আর সে দাম ডাকা বন্ধ হয় না, বুঝলেন, ওই জন্যই বললাম যে অ্যাক্টিং ভালোই করে। ঠিক আছে, মানে কিদে লাগিয়ে গেলে মানুষ তো কিদে লাগলে সে তো অস্থির করবেই, আর ছাগল ওরা তারও তো বোঝে না কিদে লাগলে ভ্যা ভ্যা করা তালি তাই, মানুষরা তো বললি বোঝে যে বাবু এখন দিচ্ছি না দু মিনিট পরে একটু চুপ করে থাক কান্নাকাটি করিস নে। ঠিক আছে, ছাগল তো আর তা বলা যায় না যে কান্নাকাটি করিস নে, একবার ভ্যা ভ্যা করা শুরু করলি ভ্যা ভ্যা সারাদিন করে হয়ে যাবে। বুঝছেন, আবার এই লোক কি লাগাইছে, ঝিঙে নাকি? হ্যাঁ তাই তো, ঝিঙে লাগাইছে। এই মাঠে তো যায় একসময় কত কিছু চুরি করে করে খাইছি, এখন আর টাইমই হয় না, টাইমটা দিতেই পারি না, তা চুরি করা তো থাক পড়ে, মানে চুরি করা বলতে কি মানুষের ক্ষতি করিনি, কিন্তু ওই দুই একটা হয়তো শুষা চুরি করে খাইছি, একটা তরমুজ চুরি করে খাইছি, এইসব বুঝলেন, একটা আখ চুরি করে খাইছি, বাচ্চা ছিলাম তো ওই সময় তো সবাই করে, বুঝলেন, তাই বলে সব খারাপ ভাববেন না। ঠিক আছে, এই দেখো, এই দেখো তিনটা ছাগল, একটার নাম টিনা, একটার নাম সম্পূর্ণা, ঠিক আছে, আর একটার নাম আছে কি আছে ও, আর একটার নাম আরেকটার নাম ঝিলিক, আবার মনে করেন সিরিয়াল করে ঝিলিক না কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, টিনা সম্পূর্ণা ঝিলিক, ঠিক আছে, এরা তিন বোনই কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, ছাগল গুলো রূপের